পাগল গুলের তাল কারে কয় সরমনের পাগল গুলের পাগল কো পাগল কোনের মাওলার পাগল কথা কো কথা কো কথা কো জবা এরা যদি আসলে সেয়াতে ঢাকা শহর অসল করে দিতে পারে পারে কি পারে না জানি ইনশাল্লাহ ভয় ভয় আল্লাহু আকবার সরে বলা ভয় মুজাহিদ ভয় এরম দুইটা থাকলে মুজাহিদ আর কিছু লাগে বেঈমান করে তো লাউ গাছের মধ্যে সিরে ফেলান যায় নিজের মতো থেকে লাভ দিয়ে উঠবো না যেগুলা ওঠে ওগুলো পিছনের থেকে লাভ দিয়ে সম্রাট আকবরের দেহরক্ষীর নাম ছিল মোল্লা দুপিয়া জোয়ার মতো একটা মুজাহিদ কে সম্রাট নবীর বিরুদ্ধে যদি নাটক করো কল্লা উড়িয়ে দেবো আলাউদ্দিন সাহাবিরি মর্দে মুজাহিদ এমন বড় বুজুর্গ ছিল সে রাস্তা দিয়ে হাঁটলে গাছে তারা সালাম দিত সিস্তিয়া সাবরিয়া তরিকার ইমাম কি মনে করলা তুমি আল্লাহ আকবার আল্লাহ আকবার হঠাৎ করে আলাউদ্দিন সাহাবিরি এক মসজিদে ঢুকছে আলহামদুলিল্লাহ করে জুমার নামাজের রক্ত একবার ইমাম সাহেবের সামনাসামনি বসছে ইন দি মিন টাইমে আলাউদ্দিন সাহাবিরের সামনে নিয়ে পুলিশ আস কনস্টেবল বলে এ পাগলা হিন্তা উঠ কয় কেন এখানে বাদশার গভর্নর বলবে আলাউদ্দিন সাহাবিরি বললেন ও বাদশার শামসা মসজিদে কারো জন্য কেলাস ভাগ করে নাই কথা ঠিক না বেঠে মসজিদের জায়গা দিবে যে বাবা সে কোনোদিন দাবি করতে পারবে না এই যে আমার জাদু ভাইর আমার মসজিদের টাকা দিয়ে দোয়া চাই বাজান রে আমি যদি মসজিদ কবুল হয় মসজিদ কিন্তু এখন আমার না সারা দুনিয়ার মানুষের মসজিদ আমার এই জালেম ভাই আমার মসজিদে দিছে আমার ওই ভাইরা দিছে ভাইরা তুমি মনে রাখো এক বস্তা সিমেন্ট যদি কারো মসজিদে দিয়ে থাকো ওই মসজিদ যদি কবুল হয় একসাথে জান্নাতে যেতে পারো এ যুবক রে আলাউদ্দিন সাবিরি বললেন ও বাচ্চার সংসার আমি এখান থেকে লড়বো না কারণ মসজিদে কারো জন্য জায়গা ভাগ করে নেই ঠিক না বলি জোরে কর আরো জোরে আরো জোরে মসজিদে দেখবেন কমিটি গুলা যায় পরে বসতে চায় সামনে খাবরাইয়া আর এখন বর্তমানে যুবক কালে আকাম কুকাম যা আছে সব করছে বদমাইশটা এখন চেয়ার একখান লইয়া চেয়ারম্যান হয় মসজিদের মধ্যে যাই কথা কর না কেন চেয়ারে বসে নামাজ পড়ার মাসলা জীবন্ত কোনো মুক্তি দিতে পারবে না হ্যাঁ এইটা আছে আপনি নামাজ আদু বাঁধতে পারেন না ঠ্যাং পশ্চিম দিকে ফাঁক করে খারাপ অথবা কাইতে বসেন চিত হয়ে বসেন কিন্তু চেয়ারে বসে না চেয়ারের মশলা যারা বানাই লইছে মনে রাখবে এগুলো সব মন গড়া ওটা আর এক মুফতি মগা মুফতি এদিকে তাকান আলাউদ্দিন সাবিরি বললেন চিস্তে সাবরিয়া তরিকার ইমাম সরমনে আল্লাহর কুতুব যার সিলসিলা শশিন আল্লাহর কুতুব যার সিলসিলা যার কোন মারহাবা এ ভাই যান আলাউদ্দিন সাবিরি বলে খবরদার আমার এত উড়তে বলেন আমি এখানে বইছি তো বইছি দেখবেন জোর যার মুল্লুক তার আওয়ামী লীগ করলে হ্যান নামে কোনো মামলাও নাই হামলাও নাই কিছুই নাই বিএনপি করলে গাড়ি ভরে কাশপুর মামলা খায় মদন আস্তে আস্তে আমার দিকে আলাউদ্দিন সাবিরি কয় আমি উঠবো না এখানে বইছি তো বইছি এবার দেখবো কয়জন আল্লাহর উলি এখানে বইয়ে রয়েছে সাথে সাথে জোর জার মুল্লুক তার ধাপ করে যায় না মাস্টে এইভাবে উড়াইয়া আলাউদ্দিন সাবিরি ঘাড়ে দিয়ে কয় বাইরে তোর পাগলার সাথা উঠবো না খামোশ এবার আওয়াজ দিস যখনই যায় না মাস্টা গরিবের কান্দে উড়াই দিছে রব্বে কারিমের কলিজা লেগে গেছে
বেজন্ডে যখন যায় নামাজটা ঘরের পরে দিয়া কয় তুই বাইরে যা, আলেমউদ্দিন সাহাবীর তো আর আমার মতো আলেম নয় গো বাবা, চিস্তিয়া সাবরিয়া তরিকার আল্লাহর কুতুব যায় নামাজটা ঘরের পরে লয়া মসজিদের বারান্দায় যায় মালিকের সাথে টেলিফোনে একটু কথা কয়, তোমার লাইগা পাগল মনা এই না জমিনে, তোমার প্রেমের পাগল হইয়া যাব কবরে, তোমার প্রেমের পাগল হইয়া যাব কবরে, তোমার প্রেমের পাগল জানা প্রেম খানা খানা আমার বাইর করে দিল, এই মসজিদে কেউ নামাজ পড়তে পারবো না, ওলিদের কোনো ভয় নাই কে বলেছে, জোরে কয় জোরে 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 জোরে, ওলিদের ভয় নাই কে বলেছে, কে যারা আল্লাহ ওয়ালাদের গায়ে হাত দিয়েছো, লাঠি পিটা করেছো, পাখির মতো গুলি করেছো, প্রত্যেকটা জবাব দিতে হবে, ঠিক